আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব হযরত খিজির আলাইহিসসালামের পরিচয় নিয়ে। ইতিহাসবিদদের এক দলের মতে খিজির কোনো নাম নয়, এটা তার উপাধি। তার নাম সম্পর্কে ওলামাদের একাধিক মতামত ব্যক্ত হয়েছে, যেমন প্রথমত বালিয়া বিন মাকলান, দ্বিতীয়ত ইলিয়া বিন মাকলান, তৃতীয়ত খজরুন, চতুর্থত মুয়াম্মার প্রভৃতি। কিন্তু অধিকাংশের মতে তার নাম বালিয়া বিন মাকলান। আবুল আব্বাস তার পিতৃপদবী যুক্ত নাম, খিজির তার উপাধি। তিনি শাহী খানদানের সন্তান, কিন্তু পরবর্তী সময়ে তিনি সংসারের মায়া ত্যাগ করে দরবেশি অবলম্বন করেছিলেন। যদিও বাহ্যিকভাবে জুলকারনাইনের ওজির ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন সংসার ত্যাগী দরবেশ ছিলেন। খিজির শব্দের অর্থ সবুজ সতেজ তরুলতা। একদিন তিনি তরুলতাবিহীন এক ধুধু মাঠে বসার সাথে সাথে উক্ত মাঠ সবুজ তরুলতা দিয়ে সতেজ হয়ে উঠেছিল, এই জন্যই তাকে খিজির বলা হতো। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি নামাজ পড়তে থাকলে তার আশেপাশের স্থান সবুজ সতেজ হয়ে উঠত, তাই তাকে খিজির বলা হয়। অধিকাংশ আলেমের মতে হযরত খিজির আলাইহিসসালাম হযরত নূহ আলাইহিসসালামের উত্তরপুরুষ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি হযরত আদম আলাইহিসসালামের ঔরসজাত সন্তান। কারো কারো মতে তিনি হলেন ফেরেস্তা, মানুষ নন। কিন্তু মহাক্কেক আলেমদের মত হলো যে আল্লাহতালা তার যেসব কাজকর্মের কথা উল্লেখ করেছেন তা অনেকটা তকদির সম্পর্কে কাজ করার দায়িত্ব নিযুক্ত ফেরেস্তাদের কার্যের অনুরূপ। ফেরেস্তাদের জ্ঞান এবং রাসুলদের জ্ঞানের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আল্লাপাক হযরত মুসা আলাইহিসসালামকে দর্শন করিয়ে দিলেন যে আল্লাপাকের এমনও বহু বান্দা আছে যারা আমার হুকুমগুলো ফেরেস্তাদের ন্যায় পালন করে থাকে। তারা যে সকল কর্ম সম্পাদন করেছে এর পেছনে কী রহস্য রয়েছে তা একমাত্র মহান আল্লাহই জানেন, আর কারোর বোঝার ক্ষমতা নেই। হযরত খিজির আলাইহিসসালাম আদম সন্তান হওয়া সত্ত্বেও তার মধ্যে ফেরেস্তাদের বৈশিষ্ট্যগুলো প্রাধান্য লাভ করা কোনো অসম্ভব ব্যাপার না। তাই এমন এমন কার্য তার দায়িত্ব অর্পণ করা হয়েছে যা ফেরেস্তাদের দায়িত্বে দেওয়া হয়ে থাকে। তিনি কী কারণে সর্বসাধারণের দৃষ্টির বাইরে থাকতেন তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। হযরত খিজির আলাইহিসসালাম নবী ছিলেন কি ছিলেন না এ নিয়ে ওলামাদের মাঝে মতবিরোধ রয়েছে। কারো কারো মতে তিনি নবী ছিলেন না, বরং ওলি ছিলেন। কারো কারো মতে তিনি নবী ছিলেন। উভয় পক্ষই নিজ নিজ দাবির সপক্ষে দলিল পেশ করেছেন। হযরত খিজির আলাইহিসসালাম এখনও জীবিত আছেন নাকি ইন্তেকাল করেছেন এ সম্পর্কেও ওলামাদের মাঝে মতবিরোধ পরিলক্ষিত হচ্ছে। অধিকাংশ ওলামাদের মত হলো যে তিনি এখনও জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। কথিত আছে যে তিনি আবে হায়াতের পানি পান করেছেন। দাজ্জাল যে ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করবে তিনি হযরত খিজির আলাইহিসসালাম। তারপরে আর কাউকেই দাজ্জাল হত্যা করতে সমর্থ হবে না। কিয়ামতের কিছু সময় পূর্বে যখন কোরআন উঠে নেওয়া হবে তখন তার ইন্তেকাল হবে। অনেকে খুব দৃঢ়তার সাথে দাবি করেন যে হযরত খিজির আলাইহিসসালাম এখনও জীবিত আছেন এবং তাদের সাথে তার সাক্ষাৎ হওয়ারও কথোপকথনের অগণিত ঘটনাও বর্ণনা করেন। তবে যারা তার ইন্তেকাল হয়েছে বলেন অভিমত পোষণ করেন তাদের যুক্তি, তিনি জীবিত থাকলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের পবিত্র খিদমতে হাজির হয়ে তার প্রতি ঈমান আনতেন এবং তার সাথে জিহাদে শরিক হতেন। অথচ তিনি এরূপ করেছেন বলে কোনো প্রমাণ নেই। অধিকন্তু কোরআনে উল্লেখিত হয়েছে, আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী জীবনদান করিনি। এ আয়াত হতে প্রমাণিত হয় যে কোনো মানুষই চিরস্থায়ী নয়। বুখারী শরীফে এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম মৃত্যুর এক মাস পূর্বে বলেছেন, এখন যারা দুনিয়াতে জীবিত রয়েছে 100 বছর পর তাদের কেউই জীবিত থাকবে না। যারা হযরত খিজির আলাইহিসসালাম এখনও জীবিত আছেন বলে মত প্রকাশ করেছেন তারাও এক হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যে হযরত আনাস বিন মালিক ও হযরত আবদুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের ওফাতের পর সাদা দাড়ি বিশেষ একজন মহাপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের পবিত্র শবদেহের নিকট এসে খুব ক্রন্দন করেন এবং উপস্থিত সাহাবাদেরকে সবরের উপদেশ দিয়ে চলে গেলেন। তার প্রত্যাগমনের পর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জনতাকে লক্ষ্য করে বলেন যে ইনি হযরত খিজির আলাইহিসসালাম। হযরত কাব আহাবার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে চারজন নবী জীবিত আছেন, তাদের দুজন দুনিয়াতে রয়েছেন, তাদের একজন হযরত খিজির আলাইহিসসালাম আর অপরজন হযরত ইলিয়াস আলাইহিসসালাম। তারা প্রত্যেক মৌসুমে একে অপরের সাথে দেখা করেন।
অপর দুজন রয়েছেন আসমানে, একজন হজরত ইদ্রিস আলাইহিসসালাম আর অপরজন হজরত ঈসা আলাইহিসসালাম। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি হজরত খিজির আলাইহিসসালামের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন থাকে তো অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।